তাহলে জিমটি আমরা শিখেছি মাই মানে আমার আর হেড মানে মাথা, তাহলে একসঙ্গে হলো মাই হেড মানে আমার মাথা। বলো দেখি মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে ম্যামের মাথা। সে কি উল্টো পাল্টা কথা বলছে, বলো মাই হেড মানে আমার মাথা। বললাম তো মাই হেড মানে ম্যামের মাথা। এই গাধা বলতে পারছিস না, বল মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে মার মাথা। এবার তুই আমার হাতে মার খেয়ে যাবি বলে দিচ্ছি। বল আগে মাই হেড মানে আমার মাথা, বল আগে বল। মাই হেড মানে বাবার মাথা। গাধা বল মাই হেড মানে আমার মাথা, আমার মাথা, বল লাগে বল। মাই হেড মানে দাদুর মাথা। মেয়েটাকে সকলে মিলে একবার থেতপোঁটা করে দিল রে। বলি হারি তোমাদের চাই বাচ্চা মেয়েটাকে তোমরা কি জ্বালাতনটাই না করছো? হ্যাঁ ভালো মুখে বললে কি ও বলবে? কি বলবে বল মা, বল বল মাই হেড মানে আমার মাথা, বল তো দে মা। মা সোনা মা, লক্ষ্মী মা, বল তো দেখি মা। ও মাই হেড মানে টামির মাথা। ঝিমটি তুই এইটুকু বুঝতে পারছিস না? মাই মানে আমার, হেড মানে মাথা, মাথা মাথা, মাই হেড মানে আমার মাথা। এবার কিন্তু কাকাই খুব রেগে যাবে বলে দিচ্ছি। বল মাই হেড মানে আমার মাথা, বল বল। আমি কার মাথা বলবো, ছাতার মাথা, সবাই নিজের মাথা নিয়ে টানাটানি করছে, আমি তো পাগল হয়ে যাব, কাকাই আমাকে খুব মারবে। বল চুপ করে আছিস কেন, বল। মাই হেড মানে পুরো গোষ্ঠীর মাথা। জিমটি কোথায় গেলি জিমটি? ওরে বাবা রে, আমার জিমটি ভ্যানিশ, কোথায় চলে গেল রে জিমটি?